চ্যানেলে আমি মিঠু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো নারকেল ক্ষীরের তক্তি। তাহলে চলো দেখে নিই কীভাবে বানাতে হবে। এখানে দুটো নারকেল নিয়েছি, চারটে মালাই হয়েছে, আমি কুড়িয়ে নিয়েছি। এখানে খোয়াখির আছে, এটা 1.5 কিলো দুধের খোয়াখি, এটা বাড়িতেই বানানো। ঘি, একটা কর্পূর নিয়েছি, আমার এতটা কর্পূর লাগবে না। চিনি নিয়েছি, পরিমাণ মতো নেই নি, যতটা লাগবে এক্ষেত্রে চিনিটা বেশি লাগে। আমি 1 কাপ কফি মাগ মানে চিনি নিয়েছি, আর 1/2 গ্লাস জল নিয়েছি, আর কয়েকটা কাজু কিশমিশ। কড়াই বসিয়ে দিয়েছি, এক চামচের মতন ঘি দিলাম। কাজু কিশমিশটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা থাকলে এটা একটা ভালো সেন্ট বেরোয়। এবার তুলে নেব। জল দেবো, আমি এখন আর ঘি দিলাম না, এখন আর ঘিয়ে প্রয়োজন নেই। এবার জল দেবো, 1/2 গ্লাসের কম জল দিলাম। এবার জলটা একটু গরম হলে তারপরে আমি চিনিটা দেবো। আচ্ছা একটা কথা বলে নিই, এই যে নারকেলটা যখন মনে করবেন যে আপনারা মানে যে সময় আপনি বানাবেন, যে টাইমে বানাবেন নারকেলটা, কিন্তু সেই টাইমে আপনাকে নারকেলটা কুড়িয়ে দিতে হবে। তা নাহলে কিন্তু নারকেলটা যদি আগে থেকে কুড়িয়ে রেখে দেন তাহলে নারকেল যে একটা ময়েশ্চার সেটা কিন্তু শুকিয়ে যাবে। সেহেতু নারকেলটা মানে তখনই কিছুক্ষণ আগে এটা কুড়িয়ে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই কফি মগের 1 মাগ আমি চিনি দিয়ে দেবো। এক্ষেত্রে চিনিটা একটু বেশিই লাগে, আমি নারকেলটা দেওয়ার পর তখন বুঝতে পারবো চিনিটা বেশি আর মানে আর লাগবে কি না। এখন আমি 1 কাপের মতন দিলাম। এটা আবার আস্তে আস্তে যখন চিনিটা পুরো গলে যাবে তখন আমি নারকেলটা ছেড়ে দেবো। চিনিটা ফুটে গেছে, এবারে নারকেলটা আমি দিয়ে দেবো। আমি বড় কাপের 1 কাপ দিয়েছিলাম চিনি, এবার চিনিটা পরে দেখে নিতে হবে যে চিনিটা লাগবে কিনা। নারকেলের তক্তি করতে গেলে চিনিটা একটু বেশিই লাগে। এবারে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি চেকে দেখেছি আমি, আর একটু মিষ্টি লাগবে। যেহেতু আমি খোয়াখিরে কোনো মিষ্টি দেইনি সেই জন্য একটু মিষ্টি আর একটু লাগবে। আমি 3.5 কাপ চামচের মতন আমি চিনি দিলাম, এবার এটা নাড়াতে থাকবো। আমি এখানে কোনো গুঁড়ো দুধ অ্যাড করবো না, বাইন্ডিংটা খোয়াখিরে বাইন্ডিং হয়ে যাবে। নারকেলটা অনেকটাই টেনে এসছে রস, চিনির রসটা। এবারে আমি খোয়াখিরটা দিয়ে দেবো।
বেশিরভাগটাই দিয়ে ফেলেছি, আর এক চামচের মতন আমি রেখেছি। এটা 1.5 কিলো দুধের প্রফিট ছিল। এবারে আবার নাড়াতে হবে। এখানে আমি এলাচের গুঁড়ো দেব না, আমি সবার শেষে একটু কর্পূর দেব। কর্পূরে এই স্বাদটা খুব বাড়িয়ে দেয়। আপনারা যদি কর্পূরটা পছন্দ না করেন, সেক্ষেত্রে এলাচের গুঁড়ো আপনারা দিতে পারেন। এবার যতক্ষণ না এটা শুকিয়ে আসছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। এখন একটু টানতে বাকি আছে, শুকোতে বাকি আছে। কন্টিনিউ এটা নাড়িয়ে যেতেই হবে, তাহলে নিচ দিক দিয়ে ধরে যেতে পারে। আর 5 মিনিটের মতন এটা হবে, ততক্ষণে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব। অল্প কটা দেবো, আর অল্প কটা গার্নিশের জন্য রাখবো। এবারে আমি থালার মধ্যে এটা নেব, তার আগে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। একটু ঘি নিয়ে থালার মধ্যে লাগিয়ে দিলাম, আর একটু এই বেলুনটার মতো লাগাবো, যেহেতু বেলুনটা দিয়ে একটু চেপে চেপে দেবো। হয়ে এসছে, এবার ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। এবার এরপর আমি কর্পূরটা দেব। এখানে এক টুকরো কর্পূর আছে, এটা আমি এখানে দেব। যারা কর্পূরটা পছন্দ করবে না তারা দেবেন না, কিন্তু কর্পূর দিলে এটা স্বাদটা আরো বেড়ে যায়। অফ করে দেবো ওভেনটা। ভালো করে মিশিয়ে নিলাম। পরে আমি প্লেটে ঢেলে দেবো। তাড়াতাড়ি ঢালতে হবে, তা না হলে জমে যাবে। এখন গরম আছে, এটা দিয়ে একটু চেপে চেপে দেবো। এটা ঠান্ডা হলে পরে কাটবো।
ঠান্ডা করে ফিরে আসছি বন্ধুরা। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাটবো এটা। আপনারা এটা ফ্রিজে রেখেও স্টোর করেও খেতে পারবেন। এবার আমি পিস পিস করে কাটবো। আমি কেটে নিয়ে প্লেটে সাজিয়ে আনছি। এইভাবে পিস পিস করে আমি প্রত্যেকটা কেটে নেব। হয়ে গেল বন্ধুরা ক্ষীর নারকেলের তরকারি। কেমন লাগলো এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই রেসিপিটি প্রিয়জনের সাথে শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার নতুন রান্নার আপলোড করা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সুস্থ থেকো, ভালো থেকো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাইকে ভালো রেখো। নমস্কার বন্ধুরা।